বুথ পাহারায় আছে সিএপিএফ এবং ইলেকশন কমিশনকে বিজেপি কমিশন কোর্ট আনকোট এই কথাই বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের জনসভা থেকে নিশিৎ প্রামাণিক কেউ আক্রমণ করেছেন তোপ দেখেছেন তার প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাহিনীকে নিয়ন্ত্রণ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এমনটাই অভিযোগ তার মুর্শিদাবাদের জনসভা থেকে এভাবেই তোপ দেখেছেন নিশিৎ প্রামাণিককে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাহিনীকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমনই অভিযোগ তার

ওই তিনটে কনস্টিটুয়েন্সি সিতাই শীতলকুচি আর দিনহাটা সেখানে তারা কিছু করে দেখাতে পারেনি এমনকি আমাদের উদয়ন গুহ দণ্ড প্রতাপ বীর উদয়ন গুহ উনি এখন একটি বারান্দায় বসে আছেন পুলিশের ঘেরা টোপে আমার সেই হচ্ছে মহিলাদের বিক্ষোভের কারণে তৃণমূল যেখানে যেখানে সকালবেলা আক্রমণ করেছে সেই আক্রমণকে মানুষ তৃণমূলের ভাষায় প্রতিহত করে দিয়েছে আর সবাই কেন্দ্রীয় বাহিনীর অপেক্ষায় বসে থাকেনি মানুষ মানুষের মতো করে প্রতিরোধ করেছে এখন পুলিশকে দিয়ে নির্বাচনে কেড়মূল ভোট করি অভ্যস্ত থাকে এখন যেটা পারছে না এখন পরিস্থিতি অন্য রকম ভোট হচ্ছে কোনো জায়গায় করে উঠতে পারেনি ফলাফলটা মুখ্যমন্ত্রীর জানা সেই জন্যই তিনি ওই কে ওকে আক্রমণ করছেন ধন্যবাদ শ্রমিক দাস শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি মুখপাত্র তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে মুর্শিদাবাদের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিষিদ্ধ প্রামাণিককে তোপ দেখেছেন বাহিনীকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং নিয়ন্ত্রণ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এমনটাই মুর্শিদাবাদের জনসভা থেকে অভিযোগ করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুর্শিদাবাদের জনসভা থেকে ঠিক কি বলেছেন কি অভিযোগ করেছেন শোনাব ইলেকশন হচ্ছে কার চোর একটা হোম মিনিস্টারের আজকে হোম মিনিস্টারের ছোট ভাই ছোট হোম মিনিস্টার আর সারা বুথ পাহারা দিচ্ছে কে বুথ লাইন দিচ্ছে কে ভোটারদের চমকাচ্ছে কে সিএপিএফ একা একা অর্থাৎ যার বিয়ে পুলিশ ডেপ্লয় state government aid. may I ask the BJP commission is it not the fact that deployment of police is lies with the state government but how the acting home minister as the acting home minister is giving instruction that only central forces will continue will run the election সিপিআইএম এ কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সুজন দা নিশীত প্রামাণিককে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন যে বাহিনীকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং বাহিনী নিয়ন্ত্রণ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কি বলবেন মুখ্যমন্ত্রী যেটা বলছেন আমরা তো বহুদিন ধরেই বলছি যে বাহিনী রাজ্যের বাহিনী হোক আর কেন্দ্রীয় বাহিনী হোক তারা রাজনৈতিক নিয়ন্ত্রণে যেভাবে চলছে সেটা বিপজ্জনক রাজ্যের বাহিনী যে মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রীর নিয়ন্ত্রণে এবং এখন পুলিশ মন্ত্রীর নিয়ন্ত্রণেও না এখন পুলিশ মন্ত্রীর এলাকায় যারা তৃণমূলের তাদের নিয়ন্ত্রণে রাজ্যের পুলিশ বাহিনী এটা সবাই জানে কোনো সন্দেহ নেই উনি আজকে সেটা বললেন না উনি কেন্দ্রীয় বাহিনীর কথাটা বললেন কেন্দ্রীয় বাহিনী হোক আর রাজ্য বাহিনী হোক তারা যদি পলিটিক্যাল নিয়ন্ত্রণে চলে তাহলে মানুষের ট্যাক্সের টাকায় তাদের পুষ্পত্ব কোনো মানে হবে না এবং তাতে দেশে আইনের শাসন বলতে যা বোঝায় তাতে কোনো রক্ষা হবে না এইটা মোদি এবং মমতা দুজনে একই লাইনে চলেন তারা মনে করেন বাহিনীগুলো তাদের মনে করেন না যে বাহিনীগুলো মানুষের রাজ্যের অথবা দেশের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা